লালপুর ফ্রেন্ডস ক্লাব বা নবারণ সমিতির মাঠে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট খেলত ইস্পাত কঠিন মানসিকতার যে ছোট্ট মেয়েটা, তার জন্যই আজ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে চাকদহ। ঝুলন গোস্বামীর কথাই বলছি, যিনি আজ অনেক উদীয়মান প্রতিভার রোল মডেল। তৈরি হচ্ছে তার বায়োপিক চাকদহ এক্সপ্রেস। ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা। একের পর এক রেকর্ড ভেঙে অদম্য গতিতে ছুটে চলেছেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক। তবে সকলের মতোই চাকদহের গোস্বামী পরিবার প্রার্থনায় 3রা এপ্রিল ক্রাইস্ট চার্চে ভারতের হাতে উঠুক কাঙ্ক্ষিত বিশ্বকাপ। বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসাবে পাওয়া মেডেল চিরকালীন জায়গা করুক চাকদহ এক্সপ্রেসের ট্রফি ক্যাবিনেটে। এই লালপুর ফ্রেন্ডস ক্লাবের মাঠেই ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন ঝুলন গোস্বামী। সেইখান থেকেই শুরু তার উত্তরণের সরণি। ঝুলন গোস্বামী যে প্যান্ট পরে ক্রিকেট খেলতেন, এলাকার মানুষ তার বাবা মাকে সে ব্যাপারে বলতেন। সে বলতেন, শাড়ি পরে তো আর ক্রিকেট খেলা সম্ভব নয়। পরিবারও কিন্তু তাকে তার এই উত্তরণের পথে পাশে থেকেছে। একটা মধ্যবিত্ত পরিবার থেকে কলকাতায় রেগুলার প্র্যাকটিস করতে যাওয়া আর এই ফ্রেন্ডস ক্লাব এবং নবারণ সমিতির মাঠেই ঝুলনের ক্রিকেটের প্রথম পাঠ হাতে খড়িও বলা চলতে পারে। মেয়ে বিশ্বকাপ খেলছে, মা হিসাবে অনুভূতিটা কি, এবং যে যে বিশ্বকাপটা পেতে ঝুলন নিজেও খুব মুখিয়ে রয়েছেন, ফলে এর আগে অনেক খেলা হয়েছে, অনেক বিশ্বকাপ হয়েছে, অনেক কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে, এবারের অনুভূতিটা কীরকম? কী বলবো, এখন বিশ্বকাপটা হাতে এলে তবে সব কিছু বোঝা যাবে। একটা বিশ্বকাপের জন্য আমাদের গোটা দেশ বসে আছে, আর মেয়েদের তার মধ্যে এটাই একটা বিশেষ। এখন এই যে জার্নিটা, ঝুলনের যে জার্নিটা, একটু যদি আমাদের সাথে বলেন যে কখন থেকে ও এই খেলার প্রতি এগুলো একটু যদি বলেন। জার্নিটা সাংঘাতিক। চাকদহ থেকে সে বিবেকানন্দ পার্কে যাওয়া, বয়সটা কম, সে 5টা ট্রেন ধরে, 4:30-5টা ট্রেন ধরে যেত, এটা সাংঘাতিক জার্নি। ফিরতে ফিরতে 3:15-3টা হতো, দেরি হলে আমার চিন্তা হতো। চাকদহ থেকে যে ও যে এখানকার খেলতো, সেগুলো যদি একটু বলেন, কোথায় খেলতো, কাদের সঙ্গে খেলতো? কাদের সঙ্গ আমি বলতে পারবো না, তবে এই মাঠে ও মাঠে এই প্রেস ক্লাব বা নবরণ সমিতির মাঠে খেলেছে। এছাড়া যে কোথায় খেলেছে সে কথা আমি বলতে পারবো না, আমি তো পিছিয়ে পিছিয়ে যাইনি। ঠিক সন্ধে লাগে সে সময় বাড়ি চলে আসে, আমার আমি বুঝতেও পারি না যে কোথায় কোন মাঠে কি বলবো। তখন আমার বাড়িটা অন্যরকম ছিল, গেটে তালা দিয়ে রাখতাম, তালা দিয়ে আমি শুয়ে শুতাম বালিশের নিচে চাবি রেখে, ও প্রাচীর টপকে বেরিয়ে যেত। শুধু জেলা নয়, বাংলা এবং বিশ্বের কাছে একটা রোল মডেল মিতালি রাজ সেদিন বলেছেন ঝুলন, ফলে সেই জায়গায় এখন কি মনে হয় যে যেটা করেছিলেন আপনারা এই উৎসাহ দিয়ে ওকে, সেটা কি মনে হয় যে সাফল্য পেয়েছে? সেটা সাফল্য তো অবশ্যই পেয়েছে, একের পর এক রেকর্ড মেয়ে গড়ছে, তো তার মধ্যে কোনটা আপনার কাছে স্পেশাল? আমার কাছে এখন সবচেয়ে স্পেশাল হলো ওয়ার্ল্ড কাপটা আসলো, এইটাই স্পেশাল। ঠিক আছে, ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম যেত যে শিয়ালদা, তখনকার সাউথে এইরকম এখনকার মতন স্টেশন হয়নি, তখন তো এটা যেতে হতো, ওই যে যাওয়াটা এটা খুব একটা। তারপর আবার বালিগঞ্জ নেবে, আবার হয় অটো আর নইলে হেঁটে যেতে হতো রাসবিহারি। এই যে এগুলো সত্যি অনেকেই পারবে না, ছেলেরাই পারে না, যা মেয়ে তো আলাদা। তো মিতালি রাজ নিজে বলেছে ঝুলন ভারতের মানে বিশ্বের কাছে অন্যতম রোল মডেল, তো মেয়ের মধ্যে যে এই চারিত্রিক যে গুণ সেগুলোর মধ্যে যদি দু একটা বলতে বলি, যেটা আপনি আপনার আপনি গর্বিত মেয়েকে নিয়ে সেটা যদি বলেন। সব রকমই গুণ আছে তার মধ্যে, মানে দাম চান এগুলো আছে। দ্বিতীয়ত
আপনার কেউ একটু অসুবিধায় পড়ো তাকে, তারপরে চেষ্টাও করছে যাতে আরও বাঙালি মেয়ে উঠতে পারে। সেই জন্য এই যে রিচা ঘোষকে যেভাবে ও কী করলো, মানে ইয়ের মধ্যে এই করোনার বন্ধ ছিল, অফিস তো বন্ধ, সেই বাড়িতে যে কমিশনার ওখান থেকে নিয়েছে, মানে ভোটের থেকে ইপি করে নিয়ে তারপরে ওর পাসপোর্ট করে, এই যে এটা কয়জন করে সেটা কেউ করতে পারবে। এইগুলো অনেকগুলো অনেক জিনিস আছে, যে জিনিসগুলো অনেকেই করতে পারে। চাকদা এক্সপ্রেস দিয়ে এইভাবে কোনোদিন কোনো সিনেমা হয়নি। চাকদার নামটা সবার আগে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে, চাকদা নামটা, যে চাকদা একটা মফস্বল এলাকা, সেখান থেকে একটা মেয়ে এত দূর গেছে, এর জন্য চাকদা এক্সপ্রেসটা খুব প্রেফার নামের সঙ্গে খুব ভালো লাগছে। আর অনুষ্কা শর্মা করছে, এটা একটা বিশাল বড় পাওনা আমাদের কাছে, যে বিরাট কোহলির ওয়াইফ অনুষ্কা শর্মা চাকদা এক্সপ্রেস করছে, তাও আবার ঝুলন গোস্বামী চরিত্রে, এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। দিদি বিশ্বকাপ খেলছে, কাজের ফাঁকেও সকালবেলা বেরোনোর আগেও খেলায় চোখ রাখা, অনুভূতিটা কীরকম? ভীষণ সুন্দর, এটা ভাষায় প্রকাশ করা যাবে। একের পর এক রেকর্ড গড়ছেন দিদি, তো ফলে ঠিক মানে এই যে বিশ্বকাপ চলাকালীনও যে রেকর্ড, উইকেট সব থেকে বেশি, 200 ম্যাচ হয়ে গেল, তা সব মিলিয়ে কথাবার্তা হলো দিদির সঙ্গে বিশ্বকাপ চলাকালীন? হ্যাঁ, কথাবার্তা হয়েছে, দু একবার হয়েছে, বলছে ম্যাচ বাই ম্যাচ এগোনোর চেষ্টা করছে। ছোটবেলা থেকে দিদির যে যে ক্রিকেটের প্রতি একটা আগ্রহ, এবং এই জেলাতেও এখন অনেক মেয়ে ঝুলন গোস্বামী হওয়ার মতো স্বপ্ন দেখে, যেটা একটা টাইমে আমাদের বাঙালিদের ছিল যে সৌরভ গাঙ্গুলি হতে চায় সকলে, এই বিষয়টা কেমন লাগে দিদি যেভাবে অনুপ্রাণিত করছে সবাইকে? এটা তো ভালো লাগে, মেয়েরা তো, মেয়েদেরকে সবসময় বলা হয় যে তাড়াতাড়ি বিয়ে করে সংসার যাপন করা, সেইটা থেকে মানুষকে যে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফিলিং সেটা এনে দিতে পেরেছে একটা মধ্যবিত্ত ঘর থেকে, এটাই বড় প্রাপ্তি মেয়ে হিসাবে আমার কাছে। চাকদা থেকে এখন নিউজিল্যান্ডে বিশ্বকাপ, মাঝে অনেক দারুণ সোনালি সাফল্য, দিদির ভাই হিসেবে অনুভূতিটা কেমন? প্রচণ্ড আনন্দের বিষয়, গর্বের বিষয়, মানে এই ফিলিংস কাউকে শেয়ার করা যায় না, এর কোনো ব্যাখ্যা নেই, মানে এটা বলা খুব কঠিন ব্যাপার, কীরকম লাগে। এটা তো আনন্দের ব্যাপার, গর্বের বিষয়, কিন্তু এই কোনো এক্সপ্লেনেশন নেই। কি প্ল্যান থাকবে যে দিদি বিশ্বকাপ জিতে ফিরলে ভাইয়ের তরফে কি গিফট থাকবে? সেইটা এখন এই মুহূর্তে কিছু যাচ্ছে না বলা, তাই নিশ্চয়ই একটা ভালো কিছু তো অবশ্যই হবে, কিন্তু আগে বিশ্বকাপটা জিতবে, ওটাই হচ্ছে মেন টার্গেট এখন। এই সমস্ত মানে জায়গায় তো ওই মেয়েদের ক্রিকেটটা ছিলই না, তা আমাদের সাথেই মোটামুটি, আমাদের থেকেও সিনিয়র, মানে তার এখন প্রায় বয়স হয়ে গেছে, ওই সমস্ত দাদাদের সাথে খেলতো, আমরাও খেলেছি একসঙ্গে, তার নবরণ সমিতির মাঠে খেলতো, লালপুর ফ্রেন্ডস ক্লাবের মাঠে খেলতো, এবং অনেক ম্যাচও খেলতে গেছে ছেলেদের সাথে, দেখা গেছে সারা মাঠে একটাই মেয়ে এরকম, কারণ মেয়েদের ক্রিকেট তো ছিল না। তারপর আস্তে আস্তে 97-এ যেটা ইন্ডিয়াতে যেটা ওয়ার্ল্ড কাপ হলো মহিলাদের, যেটা নিউজিল্যান্ড পেয়েছিলো মনে হয় ওই রাজায় ওপরটা, ওই বিশ্বকাপটা দেখেই আস্তে আস্তে ওর মানে যা মানে সবাই জানলো যে মেয়েদের বিশ্বকাপও বা মেয়েরাও ক্রিকেট খেলে। তারপর আস্তে আস্তে কলকাতায় যাওয়া, এটা আবার শুরু হয়ে গেল স্ট্রাগল। বায়োপিক তৈরি হচ্ছে দিদিকে নিয়ে, যেখানে বিরাট কোহলির ওয়াইফ অনুষ্কা শর্মা ঝুলনের চরিত্র অভিনয় করছে, পিক তৈরি হচ্ছে চাকদা এক্সপ্রেস, মানে চাকদা এক্সপ্রেস ঝুলনের সঙ্গে যায়, চাকদা এক্সপ্রেস বায়োপিক তৈরি হচ্ছে দিদিকে নিয়ে, যেখানে বিরাট কোহলির ওয়াইফ অনুষ্কা শর্মা ঝুলনের চরিত্র অভিনয় করছে, এটা তো দারুণ, মানে দারুণ একটা অ্যাচিভমেন্ট, এটা দারুণ দারুণ একটা অ্যাচিভমেন্ট, যে মানে চাকদা এক্সপ্রেস হচ্ছে তার, মানে দিদি হচ্ছে তার, তাকে নিয়ে একটা বায়োপিক হয়েছে, এই বিশাল অ্যাচিভমেন্ট একটা, এই অ্যাচিভমেন্টের কোনো মানে ইয়ে হয় না, তুলনায় নেই।